আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে একটা ডিফারেন্ট রেসিপি শেয়ার করতে আসলাম আমার একটা সিক্রেট মশলার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাথে একদম ডিফারেন্টভাবে এই চিকেনটা রান্না করে দেখাবো এবং এই রান্নাতে আমি কোনো ধরনেরই পানি ব্যবহার করব না আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু মতামত কমেন্টে জানাবেন প্রথমে আমি এখানে আলুটাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে হালকা একটু তেলে ভেজে নিয়েছি এরপর এখানে আমি তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব এরপর হচ্ছে দারচিনি এলাচি লংটা অ্যাড করে দেব। এবং গরম মশলা দেওয়ার পর একটু সময় নিয়ে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়েছি এরপর হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে অ্যাড করে দিচ্ছি পর আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করছি যেহেতু আমার আদা রসুনটা ফ্রোজেন ছিল তাই হচ্ছে আমি কিছুক্ষণ মেল্ট হওয়ার জন্য এটাকে রান্না করতে রেখে দিলাম না আমি একটা সিক্রেট মশলা রেসিপি আপনার সাথে শেয়ার করছি একদম ডিফারেন্ট হলেও একদম সহজভাবে বলে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ হচ্ছে জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে গরম মশলার গুঁড়ো অলকা একটু গরম পানি দিয়ে আমি মশলাটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরকম মেখে রসুন হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি গুলে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি যদি আপনারা যে কোনো ধরনের মাংসের ব্যবহার করে থাকেন তাহলে আপনারা দেখবেন স্বাদটা অনেক বেশি বেড়ে যায় একদম মাটির চুলার পেয়ে যাবেন হ্যাঁ বাটা মশলার পুরো স্বাদটাই কিন্তু এসে পড়ে যার কারণে মনে হয় আপনারা মাটির চুলায় রান্না করেছেন আর যেহেতু এক আচে আমি এটাকে রান্না করছি তাহলে তো এর স্বাদ আরো বেশি বেড়ে যাবে দেখুন কিছুক্ষণ ঢেকে রান্না করার পর তেল আর মশলা আলাদা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে কোনো ধরনেরই পানি ব্যবহার করবো না আমি এই মশলাটাকে আবার একটু নেড়ে চেরে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে দিব এখানে আমি মুরগি মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে গরু মাংস দিয়েও সেম প্রসেসে এই রান্নাটা করে নিতে পারেন মুরগি মাংসটা অ্যাড করার পর আমি এগুলোকে ভালো মতো মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পর দেখুন একটু একটু পানি বের হতে শুরু করে দিয়েছে যখন একটু পানি বের হতে শুরু করে দেবে এরপর যা আবার একটু নেড়ে এর মধ্যে আস্ত কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে লবণ অ্যাড করে দেবেন লবণটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন এরপর আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো এরপর পর্যায়ে আমি আর কোনো পানি কিন্তু অ্যাড করিনি এবং এরপরই আমি আলুগুলো অ্যাড করে দেবো আলু যখন দিয়ে দেব আলু দেওয়ার পর কিন্তু আমি আর নাড়ব না কারণ আলুটা দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম দমে যেটাকে বলে আধা ঘন্টা রান্না করে নেব আধা ঘন্টা রান্না করে নিলেই দেখবেন আপনারা মুরগির এক্সেস সব পানিটা বের হয়ে গিয়েছে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না এরপর ঢাকনাটা তুলে পাঁচ থেকে দশ মিনিট টক বক করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন এবং ভালো মতো হয়ে গেলে নামিয়ে ফেলবেন বাস হয়ে গেল আমার পানি ছাড়া একটা চিকেনের সহজ রেসিপি যদি এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন আমি বলবো বারবার আপনারা চাবেন এরকমভাবে রান্না করতে স্বাদটা এত মজা হয় আর আলুটা যেহেতু ভেজে নিয়েছিলাম স্বাদটা যেন আরও বেড়ে গিয়েছিল